আসো দিদি, তুমি ভয় পেও না। তুমি তো জানো বাড়িতে রোজই কন্দল হয়, কালকে আবার হবে। ও মা গোসা, এত খাবার এখানে কে ফেলে রেখে গেল? এখানে তো ছোটদাই বসেছিল। দেখো দেখি রে কাণ্ড, নিজে তো জমিদার, ওই জন্য এত খাবার ফেলে যেতে ওর গায়ে লাগেনি। এত খাবার কেউ ফেলে? গোসা তুমি এখানে চুপটি করে বসো দেখি, এই খাবারগুলো পাহারে দাও যাতে ভাম বিড়াল না আসতে পারে। আমি কি সাধে নবা পুত্র বলি? এত খাবার এখানে ফেলে রেখে চলে গেল। গোসা এবার ওটু দেখিনি, এই কি শুনে দি, তুমি এখানে বসছো কেন? বড় মা তো ওখানে খাবার রেখেছে, আমি এনে দি। না না, তাওরে নবাব পুত্রে ফেলে দেওয়া খাবারের কি হবে শুনি? তুমি বলো দেখি গোসা, এত খাবার কেউ নষ্ট করে? ও যে জানে রে, এতে মা অন্নপূর্ণা পাপ দেন, তাই এই সদু খাবার ফেলবে রে। লক্ষ্মীমন তো বউ কাকে বলে? শঙ্করের পাতের বেঁচে যাওয়া খাবার খাচ্ছে, বুঝলি? যে লক্ষ্মী হয় সে এক কোনা খাবারও নষ্ট করে না।